তারানাথ বলল রামরাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরুলাম তখন দিনের আলো নিভে এসেছে শ্রাবণের প্রথম সপ্তাহ সেবার বৃষ্টি হয়েছিল খুব মাঠে কাটে জল থই থই করছে পথ পিছল সারাদিন জল হয়ে সবে একটু খান্তি দিয়েছে কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না আকাশে মেঘের কোলে কোলে চমকাচ্ছে বিদ্যুৎ ঠান্ডা শিরশিরে বাতাস দিচ্ছে পুব দিক থেকে গায়ের মাতব্বর যতীন ঘোষাল ডেকে বলল তাড়াতাড়ি পা চালাও হেসব জল তো আবার এলো বলে যতীন ঘোষাল বললে কি হবে তাড়াতাড়ি পা চালাবার উপায় নেই কোনো ইটের মাটি বৃষ্টিতে ভিজে বিউলির ডালের মতো হরহরে হয়ে আছে কিছু দূর গিয়ে মাইলখানেক মাঠ ভাঙতে হবে তাতে উপর চৌধুরী মশাইয়ের দুধ ঘি খাওয়া শরীরের ভার অনেক বয়সে মারা গেলে কি হয় রামরাম চৌধুরী বিশাল পুরুষ ছিলেন যদি পা হরকায় এবং স্বর্গত চৌধুরী মশাইয়ের আমাদের কারোর উপরে পড়েন তাহলে তাকেও এ যাত্রা চৌধুরী মশাইয়ের সঙ্গী হতে হবে আমরা দলে রয়েছে পনেরো ষোলো জন মানুষ খাটিয়া সামনের দিকে ডাইনে বাঁয়ে কাঁধ দিয়েছেন রামরাম চৌধুরীর দুই ছেলে ঘনরাম আর কৃষ্ণরাম তাদের দুজনেরই বয়স হয়েছে পঞ্চাশের উপরে কয়েক পা গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন গায়ের ব্রাহ্মণ চোকরারা এগিয়ে পালা করে তাদের রেহাই দিচ্ছে চৌধুরীরা ঠিক জমিদার না হলেও আমাদের গ্রামের সবচেয়ে ধনী ভূস্বামী ছিলেন ধন উপার্জনের ব্যাপারে রামরামের কোনো নীতির বালাই ছিল না সুদের ব্যবসাতে প্রচুর টাকা করেছিলেন রামরাম মারা গেলেও তার খাতকদের স্বস্তির নিঃশ্বাস ফেলবার কোনো কারণ ঘটল না ঘনরাম এবং কৃষ্ণরাম বৈষয়িক ব্যাপারে উপযুক্ত ছেলে পিতৃব্যবসায় সমান তেজি বজায় থাকবে রামরাম চৌধুরী হঠাৎ মারা গেলেন চুয়াত্তর বছর বয়স হয়েছিল বটে কিন্তু দিব্য স্বাস্থ্য সপ্তাহের দুদিন পাঠার মুড়ো খান দেড়শের দুধ জুলি দিয়ে আঁচের করে সকালে জল খাবার একটা কোটায় ইলিশ কিংবা ভরপেট খাওয়ার পর কুড়িটা বড় মাপের ল্যাংরা আম তো কোনো ব্যাপারই ছিল না জীবনে একটা চোঁয়া ঢেকুরও তোলেননি তিনি এইরকম মানুষ রাম রাম তিন চার দিন আগে খেতে বসে কয়েক গ্রাস মুখে তুলে তারপর খাওয়া থামিয়ে কেমন ভাবে যেন ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন বড় পুত্রবধূ কমলা ঘনরামের স্ত্রী পাশে বসে পাখা নেড়ে হাওয়া করছিলেন শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন ভোজন বিলাসী বদমেজাচি লোক কি ত্রুটি হলেও কে জানে নিজের হাতে পাকা রুই মাছের কালিয়া সর্ষে বেগুন বড়া এসব করেছেন রান্না খারাপ হলে সারা দিন এর জের মৃদু গলায় কমলা জিজ্ঞেস করলেন রান্না কি ভালো হয়নি উত্তর না দিয়ে রামরাম গেলাসের জল দিয়ে পাতের উপরেই হাত ধুয়ে ফেলে শোবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন ঘনা আর কেষ্টকে আমার ঘরে আসতে বল এসব ঘটনা আজের সকাল থেকে ঘনরাম আর কৃষ্ণরামের মুখে শুনেছি ঘনরাম খিরকির পুকুরে ছিপ ফেলে বসেছিলেন কৃষ্ণরাম বৈঠকখানায় বসে সামনের মুকদ্দমার সাক্ষীদের তালিম দিচ্ছিলেন বাপের তলব আদালতের সমনের চেয়েও ভয়ানক দুই ছেলে ধরমর করে উঠে ভিতর বাড়িতে হাজির হলেন সবার ঘরে রাতের আগে আসেন না রামরাম দু ছেলে গিয়ে দেখলেন বাবা বিছানায় শুয়ে ঘনরাম বললেন কি হয়েছে বাবা এখানে এসে বস দুজনে কি হয়েছে শরীর খারাপ লাগছে নাকি একটু চুপ করে থেকে রামরাম বললেন আমার যেখানে যা আছে তোরা বুঝে নে আমার আর বেশি সময় বাকি নেই অবাক হয়ে কৃষ্ণরাম বললেন সে আবার কি শরীর কি অসুখ বলে মনে হচ্ছে বলতো কালীগতি কবিরাজকে হ্যাঁ একটা খবর দিই থাম ই কবিরাজ ডাকবার ব্যাপার নয় আমি টের পেয়েছি আমার ডাক এসেছে দুপুরবেলা খেতে বসে আমার মুখে ভাত পেতো লাগলো ভাত তেতো লাগলো তাতে কি রান্না পুড়ে গিয়েছিল হয়তো না এ সেরকম তেতো না এ অন্যরকম তেতো ভাব মানুষ মরবার আগে তার মুখে ধানের ভাত তেতো লাগে তোরা সব বুঝেনি নিজেদের মধ্যে ঝগড়া করবি না আমি সব চুলচেরা ভাগ করে দিয়ে গেলাম উইল রেজিস্ট্রি করা আছে ওই দেয়াল আলমারি খুলে মোটা লম্বা খামটা খামটা নিয়ে আয় দেখি মোটামুটি এই ঘটনা ছেলেরা বিষয়টাকে আমল দেয়নি তিন দিন পর আজ সকালে ঘুমে কখন পরপারে রওনা হয়েছেন কে জানি। সত্যি বলতে কি লোক দেখানো শোক কিছুটা করতে হলেও রামরামের মৃত্যুতে কেউই খুব একটা ব্যথিত হয়নি ছেলেরা পঞ্চাশ পার করেও সম্পত্তির পুরো কর্তৃত্ব হাতে পাচ্ছিলেন না প্রৌঢ় বয়সে বাপের অধীন থাকা বড় কষ্টের পুত্রবধুরাও শ্বশুরের বিখ্যাত মেজাজ ও সময় অসময়ে নানান উদ্ভট ফরমায়েশ খাটা থেকে রেহাই পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন যেমন একদিন রাত গেল তখন খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে রামরাম ইলিশাতে এসে বলল এই দেখ কানাই জেলে কত বড় মাছ দিয়ে গিয়েছে রাত্রিরেই রান্না করে খেনা ফেললে এই গরমে পৌঁছে যাবে যাও উনুনে আঁচ দাও দেখি ছোট বৌমা মশলা বেটে ফেলো মাছটা কিছুক্ষণ পরে থাক একেবারে তাজা ইলিশ খেতে ভালো লাগে না একটু সময় গেলে স্বাদ হয় যাও জ্বালা থেকে পাটনাই বালাম চাল দুই বের করে নাও খোকাদের এখন ডেকে কাজ নেই রান্না হয়ে গেলে ওরা উঠে খাবে এখন সময় যায় উনুন ধরে গেল মশলা বাটা হয়ে গিয়েছে দুই বউ গালে হাত দিয়ে বসে মাছটার পেটে আঙুলের চাপ দিয়ে পরীক্ষা করছেন দুই বউ আশায় আশায় তাকাছেন শ্বশুরের দিকে রামরাম মাথা নেড়ে বলেন। ওহ আরো এক টিপ বসবে আবার পায়চারি আবার অপেক্ষা রাত তিনটে হয়তো হুকুম হলো রান্না শুরু করবার কাজেই ঠিক সময়ে গেছেন রামরাম আরও আগে গেলেও কেউ দুঃখ করতো না হয়তো দুপুরের মধ্যে দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলে ভালো হতো কিন্তু বেলা নটা থেকে আকাশ ভেঙে বৃষ্টি হলো বিকেল অব্দি একটু করে থামে সবাই মিলে বেরুবার উদ্যোগ করি আবার ঝুপঝুপ করে শুরু হয় যতীন ঘোষাল বলল আকাশের গতিত্ব তো ভালো না চৌধুরী মশাই আবার বৃষ্টি আরম্ভ হলে বিপদ আছে কিন্তু ঘনরাম উত্তর দিলেন কি আর করা যাবে গিয়ে তো পৌঁছই কৃষ্ণরাম বললেন সেখানে কোনো ছাউনি টাউনি কিছু নেই মাথা যাবে তো যতীন ঘোষাল বললেন আহা সে রয়েছে কিন্তু সেটা তো বড় কথা নয় আমরা না হয় বৃষ্টিতে না ভিজলাম কিন্তু জল হলে তো আর দাহ করা যাবে না সারা রাত বসে থাকলে মৃতদেহ বাঁশি হয়ে যাবে বিপদ হল কৃষ্ণরাম বললেন একটু পা চালিয়ে এগোন গ্রামের ধার দিয়েই নদী শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে নয় নদীর উজানে মাইল দেড়ে গিয়ে তবে সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে পেরিয়ে গেল কেউ কোথাও নেই কাছে দূরে অপার্থিব স্বরে শেয়াল ডাকছে নেক থমকে আছে সারাটাক আকাশ ভরে আমার তখন যদিও সতেরো আঠেরো বছর বয়স কিন্তু শ্মশানে যাতায়াত হয়ে গিয়েছে বলতে কি শ্মশান জায়গাটা আমার কোনো দিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি বরং বেশ পবিত্র বলে মনে হতো কিন্তু সেদিন আমার কেমন যেন গায়ে কাঁটা দিতে লাগলো আজ এখানে যেন একটা খারাপ কিছু ঘটবে একটা অমঙ্গলজনক কিছু দেখতে পাব শ্মশান বন্ধুদের জন্য একটা চালাঘর বাধা আছে তার নিচে মৃতদেহ নামানোর হলো ওসব দেশে দাহ করার কাঠ কিনতে পাওয়া যায় না চৌধুরী বাড়ির চারজন চাকর মাথায় করে কাঠের বোঝা বয়ে আনলো ঘনরাম আর কৃষ্ণরাম তামাক খেতে লাগলেন যতীন ঘোষাল দায়িত্ব নিয়ে কাজে লাগলেন এই ছেলেরা আর বসে কেন বাবা চটপট একটা লম্বা গর্ত খুঁড়ে কাঠ সাজিয়ে ফেল ফেল ভালোই ভালোই কাঁচটা হয়ে গেলে বাঁচি আর বিশ্রাম করতে হবে না দেখছো না আকাশের অবস্থা কি নিঃশব্দে কাজ শুরু হতে লাগলো কেবল পুরুত ভবেশ ভট্টাচার্যের গুনগুন করে গীতার তৃতীয় অধ্যায়ের পাঠ শোনা যাচ্ছে আর হুকোর সুর শব্দ আমরা কজন ক্লান্ত হয়ে চালাঘরের আড়ালে তামাক খেতে গিয়েছি আমাদেরই বন্ধু হরেন সে তামাক খায় না চিতা সাজাচ্ছে চালা থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হয়েছে যাতে বর্ষার জোরালো হাওয়ায় আগুনের ফুলকি উড়ে সে না পড়ে আমরা তামাক খেতে খেতে হঠাৎ শুনলাম হরেনের ভীত গলা কে কেরে ওখানে আমরা দৌড়ে গেলাম চালার তলা থেকে ঘনরাম কৃষ্ণরাম যতীন ঘোষাল এরা সবাই বেরিয়ে এলেন ঘনরাম তার স্বভাবসিদ্ধ ভারী গলায় হেকে বলেন। কি হয়েছে হরেন কয়েকটা লণ্ঠন মাত্র সম্বল বিরাট প্রান্তরের অন্ধকার তাতে আর কতটুকু দূর হয় লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাশে মুখে পাশের ঝোপঝাড়ের দিকে আছে বললাম কি হয়েছে রেতোর পাংশ মুখে হরেন বলল এই ঝোপের মধ্যে কি দাঁড়িয়েছিল স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ শুনলাম জলা ভেঙে ওইদিকে পালিয়ে আমাদের গ্রামের সাহসী ছেলে বলে বাচ্চি হৈ হৈ করে একটা লাঠি হাতে ঝোপটার উপরে বেশ কয়েক ঘা বসিয়ে দিল একটা ব্যাঙও বেরোলো না সেখান থেকে আমরা বললাম কোথায় কিরে হরেন সাহসী বলে খ্যাত না হলেও নিতান্ত ভীতু নয় দেখলাম সে ঠক ঠক করে বলল না ভাই তোমরা তো হবে না পায়ের শব্দ আর আওয়াজ আমি স্পষ্ট শুনেছি বললে একেবারে গা ঘেসে ওই জল জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল যতীন ঘোষাল বললেন আচ্ছা থাক থাক এখন কাজ শুরু করে দাও আর তোমরাও বাপু বিদ ঘুটে অসময় তোমাদের ইয়ে চাগিয়ে উঠল বন্ধুকে একলা ফেলে যাবার কি দরকার ছিল এত গোলমালেও একমাত্র ভবেশ ভট্টাচার্য গীতা পাঠ থামাননি শান্ত হয়ে বসে একইভাবে গুনগুন করে পড়ে চলেছিলেন না যায়তে মৃয়তে বা কদাচে ঘনরাম এবং কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন দাও দাও করে আগুন জ্বলে উঠল যতীন কোষাল রামরাম চাটুর্যের কাছে বেশ কিছু টাকা ধার করেছিলেন ছেলেদের সুনজরে থাকলে সেটা মাপ হয়ে যেতে পারে এই আশায় ক্রমাগত বলে চলেছেন সেই থেকে বৃষ্টি আটকে আছে হবে না কেন কত বড় একটা পুণ্যবান মানুষ তার শেষ কাজে কি ভগবান বাধা দিতে পারেন আহা গ্রাম একেবারে অন্ধকার হয়ে গেল অমন মানুষ আর হবে না আবার সব চুপচাপ নলখাগড়ার বনে একটা শেয়াল ডেকে উঠল জলো হাওয়ায় শীত করছে চৌধুরী ভাইদের ভরুক ভরুক হুকোর শব্দ শোনা যাচ্ছে আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে থেকে একটা বিকট অট্ট হাসির আওয়াজ ডেকে উঠলো সে হাসির মধ্যে স্বাভাবিক মানুষই উল্লাস নেই যেন কোনো উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ শক্তির সন্ধান পে হাসি আর চেপে রাখতে পারছে না নির্জন শ্মশানের শ্রাবণ রাত্রিরের একাকিত্বে ওই অপার্থিব হাসি যেন আরো প্রেতায়িত করে তুলল ভয়ে সবার মুখ পাংশু হয়ে গিয়েছে কারোর মুখে কোনো কথা নেই চিতা থেকে কাঠ ফাটার ফটফট আওয়াজ ভেসে আসছে ঘনরাম স্থির বুদ্ধি লোক সবার আগে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন এগিয়ে দেখো না কি ব্যাপার ভয় কি না হয় আমিও যাচ্ছি লন্ডন ঈশ্বর পাচ্ছি লজ্জা পেয়ে বলল না ভয়ের কি আছে তবে রাত্রিরে অমন আওয়াজ শুনে বুঝলেন কি না লন্ঠন নিয়ে আমরা সবাই যেদিক থেকে হাসির শব্দ এসেছিল সেদিকে এগিয়ে গেলাম কিছু পাওয়ার আশা ছিল না কিন্তু জীবনে মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে থাকে আমরা এগিয়ে কাছাকাছি ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতেই দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে বলে উঠল একি তুমি কে সবাই ছুটতে গিয়ে দেখি সেখানে হাঁটু সমান জল ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারা লোক দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে তার চোখের মনিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা লোকটার রং কালো গাল তোবড়ানো গালে অনেক দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি শীর্ণ দেহ খালি গায়ে কেবলমাত্র একটা অর্ধবাস পরে সে স্থির হয়ে দাঁড়িয়ে দাহ কাজ দেখছে কোনো সন্দেহ নেই যে এই লোকটাই হেসে উঠেছিল ঈশ্বর বাগচি বলল এই তুমি এখানে কি করছো লোকটা কোনো জবাব দিল না ওধার থেকে কৃষ্ণরাম বললে আহ ও জঙ্গলে দাঁড়িয়ে কিসের কথা হচ্ছে কি ওটা টেনে এদিকে বার করে তো লোকটাকে হাত ধরে টেনে খোলা জায়গায় নিয়ে আসা হলো সে কোনো কথা বলছে না হরেন বলল এই লোকটাই এই লোকটাই তখন ঝোপের মধ্যে ছিল নিশ্চয়ই ব্যাটা পাজি ও তো করে ডাকাডাকি করা হলো তা কোনো সারা শব্দ নেই যতীন ঘোষাল বললে পাগল বোধ হয় চোখের দৃষ্টি দেখছো না লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল এবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনরাম ও পরে কৃষ্ণরামের দিকে তাকালো হঠাৎ ঘনরাম বললেন আরে তুমি শ্রীপদ না কৃষ্ণরামের ভ্রু কুচকে গেল সম্ভবত তিনিও চিনতে পেরেছেন শ্রীপদ ঘনরামের দিকে তাকিয়ে তর্জনী নির্দেশ করে বলল চিতার আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে তোমার বাড়ির চালে পড়বে আমি বলে দিলাম বংশে বাতি দিতে কেউ থাকবে না চিতার আলো ছড়িয়ে পড়বে তোমাদের বংশে সেই জনহীন শ্মশানে জ্বলন্ত শবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদের কথাগুলো ভয়ানক এর পরের অংশ আগামী পর্বের শুনুন